175 জন শিশু গর্ভবতী মহিলার খাবার রান্না হচ্ছে খোলা আকাশের নিচে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। খোলা আকাশের নিচে রান্না হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা গিয়েছে আইসিডিএস সেন্টারগুলির বিহাল দশার ছবি ধরা পড়ে। আর এবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফরিদপুর আইসিডিএস সেন্টারে বেহাল দশা ধরা পড়ল। আইসিডিএস স্কুলে ঢোকার সময় মনে হতেই পারে এটা কোন শাসক দলের পার্টি অফিস। আইসিডিএস সেন্টারের নামের পাশে জলজল করছে শাসক দলের জোড়া ফুলের প্রতীক চিহ্ন। ভেতরে দুটি ঘর রয়েছে, ঘরের মধ্যে পাখা থাকলেও নেই কোনো আলোর ব্যবস্থা, তাই ঘরের ভিতরটা প্রায় অন্ধকার বললেই চলে। ঘরের জানলা আছে, সেই জানলা খুলেই কাজ চালানো হয়। তারপর আসা যাক আইসিডিএস সেন্টারের রান্নাঘরে। রান্নাঘরে উনুন আছে কিন্তু নেই কোনো চাল। খোলা আকাশের নিচেই রান্না করতে হয় আইসিডিএস কর্মীদের। যে কোনো মুহূর্তেই রান্না হওয়ার সময় খাবারের মধ্যে বিষাক্ত কিছু পড়ার সম্ভাবনা আছে। দীর্ঘ ছয় মাস ধরে খোলা আকাশের নিচে রান্না হচ্ছে, স্থানীয় সদস্য থেকে পঞ্চায়েত জানিয়েও হয়নি কোনো সুরাহা। অভিযোগ আইসিডিএস সেন্টারের কর্মীদের যে আইসিডিএস সেন্টারে খাবার ছোট ছোট শিশু থেকে গর্ভবতী মায়েরা খায়, সেই খাবার তৈরি ঘরে এই দুর্দশা কবে ঘুচবে তা নিয়েই উঠছে প্রশ্ন। তবে এলাকার সদস্য সঙ্গে কথা বলে জানা যায়, এই আইসিডিএস সেন্টারের জন্য আলাদা একটি ঘরের সরকার থেকে মঞ্জুর হয়েছে, কিছুদিন পরে সেই ঘর নির্মাণের কাজ শুরু হবে। এমন কিছু নেই, যেহেতু আমাদের দুরবস্থা বলছেন বর্তমানে রান্নার জায়গাটা বারবার বলছেন, ওটা আগামী দিনে আমরা কিছুদিনের মধ্যে যথাশীঘ্র ওটাকে আমরা আবার পুনরায় ফিরে আসবো। আমরা প্রিন্টিং করবো, ওই সময়টা আমরা মুছে দেবো। আর যে ইন্দোরের ব্যবস্থাটা যেটা বলছেন, পাশে ড্রেন আছে তো, খুব বড় ড্রেন, এখান থেকে যত ওই মল্লিকপুরের জলটা এখান থেকে নিকাশি হয়, যার জন্য এই ড্রেনের মধ্যে থেকে মাটির তলা দিয়ে ফুঁড়ে এসে আমাদের ইঁদুরের এখানে কাটাকাটি করে, তো অনেকটা চাল ডাল বা ছাতু পাতু যা থাকে ক্ষতি ক্ষয়ক্ষতি করে থাকে। যেটা আছে সেই অবস্থা থেকে যেটা বলছি যে পঞ্চায়েতে জানিয়েও হয়নি, মানে কেন পঞ্চায়েত নজর দিচ্ছে না বা আপনারা কেন নজর দেননি, বা যদি বিষক্রিয়া হয় তার দায়িত্ব তাহলে কারা নেবে? না, পঞ্চায়েতকে জানানো হয়েছে, পঞ্চায়েত তো আশ্বাস দিয়েছে, পঞ্চায়েত আশ্বাস দিয়েছে, বললাম একটু আগে বললাম 20-25 দিনের মধ্যে আমাদের কথা হয়েছে, এখন হয়ে গেছে। ছমাস ধরে চাল নেই, তখন একটা ঝড়ে প্রাকৃতিক দুর্যোগের জন্য এটা চালটা উড়ে গিয়েছিল, কিন্তু তারপরে আমরা পঞ্চায়েতের তরফ থেকে আমরা তো প্লাস্টিক দিয়ে রান্নাবান্না করতাম। আমি একটা কথা বললাম, সাম্বসাল বসার জন্য ওইটাকে খুলতে হয়েছে, আর তারপরে হয়তো একটু লোককে দেওয়া হয়নি, ওটা আবার ঠিক পরে ঠিক করে দেওয়া হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম লুৎফর রহমান মোল্লা ভুট্ট, আমি হচ্ছে মল্লিকপুর অঞ্চল সভাপতি যুব তৃণমূল কংগ্রেস। সেন্টারটা আমার বাড়ির কাছেই আছে, আমরা সবসময় লক্ষ্য রেখেছি বা লক্ষ্য রাখি যে রান্নাবান্না সবসময় আসে, বাচ্চারা আসে, বা ভিতরে যে রান্নাটার জন্য বলছেন তো রান্নাটা হয়তো বাইরে হয় অসুবিধার কারণে, কিন্তু ভিতর দিয়ে আমাদের এটা বিতরণটা করা হয়, বা বাচ্চারা আসে যখন বা মায়েরা যখন নিতে আসে ও ভিতর দিয়েই বিতরণ করা হয়। অভিযোগ করেনি যে এরকমভাবে খোলা জায়গায় কেন রান্না হয়? যে কোনো মুহূর্তে তো খাবারের মধ্যে অন্য কিছু পড়তে পারে। এটা তো আমাদের আবার বিল্ডিংটা নতুন করে ভেঙে হবে বলেছেন, যার জন্য ওটা আমাদের এই অবস্থায় রয়েছে, তো সেটা আমাদের যে অঞ্চল মানে সভাপতি হচ্ছে লুৎফর রহমান মোল্লা, আমাদের ভুট্টো আছে, উনি লক্ষ্য রেখেছে, বা আমরাও যদি কোনো কিছু যদি অসুবিধা হয় সেটা আমরা, বাচ্চারাই তো ঘরের বউরা তো এই খাবার খায়, হ্যাঁ সবাই খায়, আপনাদের বাড়ির লোকেই তো অসুস্থ হবে। আচ্ছা, সেটা তো আমাদের বাড়ির লোকে অসুবিধা হবে বলে সেই জন্য আমরা হ্যাঁ ওনাকে বলেছি, জানিয়েছি, তো উনি আমাদের বলে দিয়েছে এটা করে দেবো যেভাবে হবে। এই সামনে ইলেকশন আছে বলে উনি হয়তো একটু দৌড়াদৌড়ি করছে, বা এই জন্য এখন একটু মানে করে দিতে পারছে না, মানে ইলেকশনের পরেই হয়তো হয়ে যাবে। আমার নাম জাকির হোসেন মণ্ডল। হলো তখন থেকেই মানে হয়ে গেছে, তা আমি আমাদের সুপারভাইজার দিদিকেও বলেছিলাম, দিদি এরকম খোলা জায়গায় রান্না করছি, বলছে কি করবে ওটা একটু পঞ্চায়েত প্রধানকে বা সদস্যকে বলতে। আমি সদস্যকেও বলেছিলাম, প্রধানকেও বলেছি, বলছে ঠিক আছে ব্যবস্থা করে দেবো, আর সেন্টার তো তৈরি হয়ে যাবে, টেন্ডার পাস হয়ে গেছে, এইভাবে করতে। তা আমরা ওখানে রান্না করি, ওখানে খাবার দিই না, আমরা খাবার নিয়ে ঘরের মধ্যে চলে আসি। কতজন আছে আপনার এখানে? আছে এনরোলমেন্ট 255 এরকম,
সবাই তো খাবার নেয় না, অন্যান্য পরিষেবাগুলো নেয়, ইঞ্জেকশন, তারপরে কোনো মিটিং ফিটিং হলো বা কোনো এইসব পরিষেবা রান্না হয়। হ্যাঁ, রান্নার মধ্যে যদি কিছু পড়ে না সেটা আমাদের হেল্পার, হ্যাঁ সে আমরা বুঝতে পারছি না। ওই জন্য এবার দেখুন দাদা, আমাদেরও তো সেরকম ক্ষমতা নেই যে আমরা চালাটা তুলে করব। এই আশেপাশে যারা আছে সবাইও জানে, কোনো অসুবিধা হলে রান্না আমাদের আগে ভিতরেও করতাম না। ওই পঞ্চায়েতকে বলেছি, হ্যাঁ ওনারা বলেছেন, ওনারা বারবার এটা নিয়ে আলোচনা করে মানে বিডিও অফিসেও অনেকবার তদারকি ভাব সব করে গেছে। মানে আমি তো ছিলাম না, আমরা তো সেন্টার করে চলে যাই বাড়িপুরা, আমরা তো সেন্টার করে চলে যাই। পরবর্তীকালে বিভিন্ন মানে এখানকার সবাই ওটা নিয়ে মানে দেখিয়েছেন বা এটা নিয়ে সেন্টার হবারও প্রপোজাল এসেছে। আমাদের প্রধান বলেছেন যে টেন্ডার পাস হয়ে গেছে, ওটা হয়ে যাবে, আর আলাদা করে টাকা নষ্ট করবে ওই জন্য হয়তো করছে না। আপনি কোন পঞ্চায়েতে জানিয়েছেন? মল্লিকপুর পঞ্চায়েত। আপনার ওই সেন্টারের নাম কি? ফরিদপুর আইসিডি সেন্টার, কাজীবাড়ি। আমার নাম মাজেদা বেগম। আলো আমরা বারবার লাগাই, ইঁদুরে কেটে দেয়, তারগুলো সব ঝুলছে। তারগুলো আমাদের তো নিজস্ব লাইন নেই, পার্টি অফিস থেকে লাইন দেয়, পার্টি অফিস তো সঙ্গেই, এনারা লাইন দেয়, সাব মার্শাল বসেছে, এনারাও লাইন দিয়েছে। এবার লাইন দেয় তার বারবার, হাজার টাকা দেড় হাজার টাকা তার, সেই তারগুলো কিনে কেটে দেয়। আমাদের জানালা আছে অনেকগুলো, জানালা খুলে দিই, অসুবিধা হয় না। এবার সেন্টারটা তৈরি হয়ে যাবে, আমরা ওই জন্য আর অতটাই করি না, যে সেন্টারটা হয়ে গেলে তখন ভালোভাবে হয়ে যাবে। আপনার নাম? আমার নাম মাজেদা বেগম। কি পোস্ট আছে? আমার আইসিডিএস কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী। আশেপাশে নিচে রান্না হয় আর সেই খাবারটা খায় শিশু এবং গর্ভবতী মায়েরা, যে কোনো মুহূর্তে তো বিষক্রিয়ার ঘটনা ঘটতে পারে। আপনারা এখানে থাকেন না বলেন না কেন? আপনি যেটা বলছেন পাশেই আমার বাড়ি, কিন্তু দীর্ঘদিন ধরে খোলা ছিল না, ওই সাবমার্শাল বসানোর জন্যেই। আর এখানে পরিষেবা ঠিকই আছে, দুটো দিদিমণি বা রান্নি, তারা সবাই আমরা প্রতিনিয়ত এখানে দেখি আর এ আছে। আর বিশেষ করে আমাদের সদস্য লুৎফর রহমান মোল্লা, উনি সবসময় এখান থেকে ঘুরে দেখে শুনে যান, পরিবেশন বা এসে সবই ঠিকই আছে। তবে দুর্ভাগ্য যে চালটা হয়তো কয়েকদিনের জন্যে নেই, ছমাস। হ্যাঁ, ওই ট্রিপল দেওয়া ছিল তো। হ্যাঁ, সেটা চাল কেন, এই বিল্ডিংটাই হবে, আমাদের অঞ্চল সভাপতি তিনি নিজেই। ঘরে আলোর ব্যবস্থা পর্যন্ত নেই, আপনারা এগুলো অভিযোগ করেন না, পঞ্চায়েতে জানাননি আপনারা? এগুলো টেম্পোরারি ব্যাপার একটা, এটা স্যাংশন করেছেন, অবিলম্বে এই বিল্ডিংটা ভেঙে তৈরি হবে আশা করছি। আপনার নাম? আমার নাম আকবর আলী মোল্লা।